ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান অয়েল থেকে প্রকাশিত একটি নতুন চাকরির আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান পাশে তোমরা আবেদন করতে পারবে এখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে মোট শূন্যপদ চারশো আশি প্লাস রয়েছে এবং তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশান তোমাদের যদি থাকে সেক্ষেত্রেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কীভাবে ফর্ম ফিল আপ করবে এছাড়াও তোমাদের কোন কোন পোস্টে রিক্রুট করা যাচ্ছে কোথায় এই ট্রেনিংটি হবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক সরাসরি চলে এলাম অফিসিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশন থেকে প্রকাশিত হয়েছে সাউথান রিজিয়ন থেকে প্রকাশিত হয়েছে এবং তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে জানিয়েছে দেখো নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ টেড টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিশিপ অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাট আইওসিএল সাউথান রিজিয়ন তো এখান থেকে প্রকাশিত হয়েছে এবং তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে এখানে অ্যাপ্রেন্টিসি হিসেবে রিক্রুট করা হচ্ছে এবং এখানে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবে এবং এখানে কোন কোন স্টেটে তোমাদের এই ট্রেনিংটি হবে দেখে নাও এখানে অনেকগুলি স্টেট রয়েছে সেখানে গিয়ে তোমরা ট্রেনিং নিতে পারো এবং ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমরা আবেদন করতে পারবে টোটাল শূন্যপদ যদি বলি এখানে টোটাল শূন্যপদ চারশো আশিটি রয়েছে যেগুলি ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এখানে ওয়েস্ট বেঙ্গলের তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেহেতু অবশ্যই তোমরা আবেদন করতে পারো এখানে তোমাদের ট্রেনিং চলাকালীন ইন্ডিয়ান অয়েলের রুল অনুযায়ী তোমাদের স্টাইপেন দেওয়া হবে স্টাইপেনের পরিমাণ দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত হবে পোস্টে রিক্রুট করাছে এবং প্রতিটি পোস্টে আলাদা আলাদা কোয়ালিফিকেশন রয়েছে সো আমরা স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো প্রথম রয়েছে তোমাদের ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুট করছে ফ্রেশার এবং স্কিল দুটি পোস্টে রিক্রুট করছে এবং সেম পোস্টে ফ্রেশার হিসেবে আবেদন করলে তোমাদের অবশ্যই এখানে টুয়েলথ পাস হলি আবেদন করতে পারবে এবং অবশ্যই বিলো গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশানের নিচে থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এর পরবর্তী রয়েছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার স্কিল এই পোস্টে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে অবশ্যই তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটারের স্কিল সার্টিফিকেট থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে পরবর্তী পোস্ট রয়েছে রিটেল সেল অ্যাসোসিয়েট পোস্টে রিক্রুট করেছে ফ্রেশ এক্ষেত্রে আবেদন করতে গেলে টুয়েলথ পাস হলেই আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের এখানে রিটেল সেল অ্যাসোসিয়েট পোস্টে রিক্রুট করা আছে এক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের স্কিল পোস্টে আবেদন করতে চাইলে টুয়েলথ পাস করতে হবে সাথে রিটেল সেলস অ্যাসোটি অ্যাসোসিয়েটের তোমাদের অবশ্যই স্কিল সার্টিফিকেট থাকতে হবে এরপরে দেখো তোমরা যদি টেড অ্যাপ্রেন্টিশিপ পদে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা ম্যাট্রিক পাস হলেই আবেদন করতে পারবে সাথে তোমাদের অবশ্যই যে টেডের জন্য আবেদন করবে তার উপর দু বছরে অবশ্যই আইটিআই সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ তোমরা যদি ফিটারে আবেদন করো সেক্ষেত্রে ফিটারে দু বছরের সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ানে আবেদন করলে ইলেকট্রিশিয়ানে তোমাদের দু বছরে আইটিআই থাকতে হবে অর্থাৎ যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের ওপর তোমাদের আইটিআই কোর্স থাকতে হবে সাথে মাধ্যমিক পাস করতে হবে পরবর্তী যে পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিশিপ এক্ষেত্রে আবেদন করতে গেলে তিন বছর ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যে পোস্ট রয়েছে সেটি হলো অ্যাকাউন্টেন্ট পোস্টে রিক্রুট করাচ্ছে এক্ষেত্রে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট পাস করতে হবে সাথে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সত্যি চাইবে তার অবশ্যই এখানে কোডটা দেখে নেবে এখানে আবেদন করতে গেলে অবশ্যই কোডটা তোমাদের প্রয়োজন কোডটা অবশ্যই তোমরা দেখে নেবে এখানে সমস্ত কোডগুলো রয়েছে নোটিশটা কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিও শেষে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এজের ক্ষেত্রে আঠেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়স হিসেব করতে হবে তিরিশ ছয় দু হাজার একুশে হিসেবে এছাড়াও এস সি এস টি প্রার্থীরা সরকারি হিসেবে যেমন বয়সের ছাড় পায় তেমন বয়সের ছাড় পাবে এরপর এখানে সিলেকশন ক্রাইটেরিয়া জানিয়ে দিয়েছে তোমাদের অবশ্যই মেরিট লিস্ট এছাড়াও রিটেন টেস্টের মাধ্যমে রিক্রুট করা হবে আবেদন করতে গেলে প্রথমে তোমাদের অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়ার অফিসিয়ালি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নেবে রেজিস্ট্রেশন মোবাইল ফোনের মাধ্যমেই করতে পারবে কীভাবে করবে সেই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এবং এখানে ওয়েবসাইট দেখতে হচ্ছে এখানে ডবল টাচ করলেই তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন পেজে চলে যাবে সেখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর একটি তোমাদের রেজিস্ট্রেশন আইডি আসবে সেই রেজিস্ট্রেশন আইডিটা অবশ্যই তোমাদের ফর্ম আপের সময় প্রয়োজন হবে তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারো এছাড়াও ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবো আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট স্ক্যান করে পাঠাবে হবে সেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারো আবেদন শুরু হতে চলেছে আঠাশে আগস্ট দু সাল পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট কত সাইজে আপলোড করতে হবে সেগুলো জানিয়ে দিয়েছে নোটিশটা ডাউনলোড করে অবশ্যই তোমরা দেখে নিতে পারো এই ওয়েবসাইটে আসার পর তোমরা অবশ্যই এখানে থ্রি ডট একটি লাইন পেয়ে যাবে এই থ্রি ডট লাইনে ক্লিক করে তোমরা অবশ্যই এই পেজটাকে ডেস্কটপ সাইডে করে নেবে ডেস্কটপ সাইডে না করলে তোমরা অবশ্যই অনলাইনে ফর্ম ফিল করতে পারবে না সেহেতু অবশ্যই এই ওয়েবসাইটে টাকে অবশ্যই ডেস্কটপ সাইটে করে নেবে করার পর এখানে দেখো এগুলি অপশান রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে তোমরা অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবে লাস্ট ডেট আঠাশে আগস্ট দু হাজার একুশ সালে রয়েছে এবং আবার এখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশন রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে তোমাদের আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছ আবেদনের তোমাদের পেজ খুলে গেলো এখান থেকে তোমাদের আবেদন করতে হবে এখানে কোন কোন জায়গায় ট্রেনিং হবে দেখো এতে তোমাদের ট্রেনিং হবে তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই ট্রেনিং নিতে পারো এখানে তামিলনাড়ু কর্ণাটক কেরালা তেলেঙ্গানা এছাড়াও অন্ধ্রপ্রদেশে এই সমস্ত জায়গায় তোমাদের ট্রেনিং হবে এবং তেইশটি জেলা থেকেই তোমরা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে এবং এখানে একটি ইজি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তোমরা অবশ্যই ফিল আপ করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল লাইকেনটি বাজিয়ে দেবেন সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ